Hey guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তো একটা খবর অনেকে শুনেছেন, বিশেষ করে যারা পড়ুয়া রয়েছেন তারা তো এই খবরটা অনেকে শুনেছেন যে পড়ুয়াদের নাকি তাদের স্কুল কলেজ থেকে মোবাইল ফোন দেওয়া হবে যাতে তারা অনলাইনে পড়াশোনা করতে পারে, সাথে আবার ইন্টারনেট যে কানেকশন সেটাও দেওয়া হবে। তো এইটাই আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব যে কিভাবে মোবাইল ফোনটা দেওয়া হবে, কাদের দেওয়া হবে, কেন দেওয়া হবে, এই সমস্ত জিনিস নিয়ে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, প্রথমে যে নিউজটা বেরিয়েছে সেটা হচ্ছে পড়ুয়াদের মোবাইল ফোন দেয়া হবে, এটা সঠিক। বাট এই সঠিক শুনে আপনাদের সবার লাফানোর দরকার নেই, বিকজ এটা একটা মিনিমাম অ্যামাউন্টের ছেলে মেয়েদের দেওয়া হবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না। প্রথমত এটা সব স্কুল কলেজে না, এটা শুধুমাত্র বেরিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির জন্য। বাট খবরটা এমনভাবে ছড়িয়েছে যে ওই যে বলে না রাজার বউয়ের কাক হয়েছে পেট থেকে, সেরকম টাইপের। তো মানে ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে এখন সবাইকে দেওয়া হবে, এরকম টাইপের ছড়িয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘোষণা করেছে যাদবপুর ইউনিভার্সিটি। তো তাদের আর্টস এবং সায়েন্স গ্রুপের কয়েকদিন পরেই পরীক্ষা রয়েছে, অর্থাৎ 1 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে তাদের যে ডিজিটাল মাধ্যমে পরীক্ষা বা ফাইনাল ইয়ারের পরীক্ষা সেটা হবে। এবার দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কিন্তু স্মার্টফোন নেই বা স্মার্টফোন কেনার ক্ষমতা নেই, দরিদ্রসীমার নিচে হয়তো ফোন রয়েছে যোগাযোগের জন্য, ছোটো ফোন, কিন্তু স্মার্টফোন নেই বা সেটাতে নেট মারারও অবস্থা তার নেই। তো সেই সব যে মানে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বাছা হয়েছে এবং তাদেরকে এই ধরনের স্মার্টফোন দেওয়া হবে এবং হাই স্পিড ইন্টারনেট দেওয়া হবে এবং তারপরে পরীক্ষা নেওয়া হবে। এবং তারপরে আপনার ইমেলে প্রশ্নপত্র পাঠাবে, সেটাকে ডাউনলোড করবেন, সেটা নিয়ে পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে আবার ইমেল সেন্ড করে উত্তরপত্র পাঠাতে হবে। তো এই সমস্ত কারণে অ্যাকচুয়ালি মোবাইল ফোন দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে, কাদের লাফানোর দরকার নেই বা খুশি হওয়ার দরকার নেই, সব কিছু আমি বলে দিলাম। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।